বুমেরাং কি সন্দেশ খালি, লক্ষ্মীর ভাণ্ডারে কি লক্ষ্মী লাভ হলো? বুথ ফেরত সমীক্ষাকে উড়িয়ে দিয়ে বাংলায় ফের সবুজ ঝড়। তৃণমূলের ঝুলিতে 29টি আসন, বিজেপির জয় 12টি আসনে, কংগ্রেসের হাতে একটি আসন এলেও হারলেন অধীর চৌধুরী। তবে এবারও শূন্যই রইল বামেরা। দুটো ছবি বলে দিচ্ছে বাংলার ভোট চিত্র। আসনের নিরিখে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় এ রাজ্যে বিজেপিকে এগিয়ে রেখেছিল। কোনো কোনো সমীক্ষার পূর্বাভাস তৃণমূলকে গতবারের চেয়ে অর্ধেক আসনে নামিয়ে এনেছিল। কিন্তু ভোটের ফলে বাংলায় ফের সবুজ ঝড়। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জুটির কাছে ধরাশায়ী শুভেন্দু অধিকারীরা। মঙ্গলবার ভোট গণনা শুরু হতে রাজ্যে এগোতে শুরু করে তৃণমূল কংগ্রেস। এরপর গণনা যত এগোয় ততই স্পষ্ট হয় বিজেপির বেহাল দশা। দিনের শেষে রাজ্যের 42টি আসনের মধ্যে একাই 29টি আসনে জয়ী তৃণমূল, সেখানে বিজেপির ঝুলিতে মাত্র 12টি আসন। মালদা দক্ষিণে সৌজন্যে কংগ্রেসের হাতে একটি আসন এলেও বহরমপুরে হেরে গেলেন অধীর চৌধুরী। 2019 মতো এবারও শূন্য বামেরা। মানুষই শেষ কথা বলে। এদিন ভোটের দেওয়ার লিখন স্পষ্ট হতে উল্লাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী সমর্থকরা। দিকে দিকে আবির খেলা, মিষ্টি মুখ আর খেলা হবে স্লোগান ওঠে। কালীঘাটের বাইরে মাথায় লক্ষ্মীর ঘটের প্রতীক নিয়ে উৎসবে মাতেন শাসক শিবিরের সমর্থকরা। ভোট পণ্ডিতদের একাংশের মতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই ভোটের লক্ষ্মী লাভ হয়েছে তৃণমূল কংগ্রেসের। অটুট রয়েছে তৃণমূলের মহিলা ভোট ব্যাংকও। উল্টো দিকে কাজ দেয়নি বিজেপির সন্দেশ খালি ইস্যু। ভোটে প্রভাব ফেলতে পারেনি তৃণমূলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগও। প্রচারে দেশের বিভিন্ন প্রান্তের মতো বাংলায় বারে বারে ছুটে আসেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি তো বটেই, সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগেও সরব হন। পাল্টা স্টিং ভিডিওকে অস্ত্র করে বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয় তৃণমূলও। এই পরিস্থিতিতে বাংলায় বিপুল জয়ের পর মমতার মুখেও সন্দেশখালি প্রসঙ্গ। সন্দেশখালির মানুষ দেখিয়ে দিয়েছে, আই স্যালিউট টু মাই মা বোনেদের, সন্দেশখালিতেও আমরা জিতেছি এবং যে বুথে চক্রান্ত করেছিল সেই বুথেও আমরা জিতেছি এবং ওই বসিরহাট সিটে আমরা প্রায় 2 লক্ষ ভোটে জিতেছি। এর থেকে বেশি আর কি চান? পশ্চিমবঙ্গের ফলাফল নিঃসন্দেহে আমাদের কাছে আশাপ্রদ নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জয়লাভ করেছেন, তিনি আক্রমণ করছেন সংবাদ মাধ্যমকে, তিনি আক্রমণ করছেন ভারতবর্ষের সমস্ত এজেন্সিকে, তিনি আক্রমণ করছেন সেনাবাহিনীকে, আক্রমণ করছেন বর্ডার সিকিউরিটি ফোর্সকে, আক্রমণ করছেন ইনকাম ট্যাক্সকে। এটা কোন রাজনীতি? রাজ্যের বুথ ফেরত সমীক্ষার পর বিজেপির নেতারা যখন পেশি আস্ফালন করছিলেন তখন চোয়াল শক্ত রেখেছিলেন অভিষেক। ঠান্ডা গলায় বলেছিলেন 30 আসন ঝুলিতে পূর্বে তৃণমূল কংগ্রেস। নিজের দেওয়া পূর্বাভাস মিলিয়ে দিয়েছেন অভিষেক। রাজ্য রাজনীতির কারবারিদের মতে 24-এর মহাসংগ্রামের পর ঘরে বাইরে ওজন আরও বাড়ল তৃণমূলের সেনাপতির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।